আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে হচ্ছে আমরা লাইভ ট্রেড করবো অ্যান্ড হচ্ছে এক্সপ্লেন করবো তো আজকে হচ্ছে আমরা রিয়েল মার্কেটে ট্রেড করার চেষ্টা করবো যেহেতু আজকে শুক্রবার তো আমরা রিয়েল মার্কেটে ট্রেড করার চেষ্টা করব তো আমাদের নেক্সট লেভেল হচ্ছে এখানে হ্যাঁ ওইটা আমরা দেখি এক মিনিট না আমরা জাস্টিক টু ওয়েট করবো সমস্যা আমরা হচ্ছে আগে সাপোর্ট লেভেলগুলো ড্র করে নিই সাপোর্ট লেভেল রেজিস্ট্যান্ট লেভেল ড্র করে নিই তারপর হচ্ছে ট্রেড করবো সমস্যা নেই এখানে হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল এখানে এখানে হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল তো আমরা এখানে দেখেন যে আমাদের এখান থেকে রিজেকশন দিছে তো আমরা দেখি এখন মার্কেটটা দেখে আমরা ট্রেড প্লেস করার চেষ্টা করবো তো আমরা হচ্ছে একটা আপের জন্য ট্রেড প্লেস করতে পারি লাস্ট আপের জন্য হচ্ছে আমরা একটা ট্রেড প্লেস করে দিলাম দুইশো ডলার আপনার জন্য তো আপের জন্য ট্রেড প্লেস করার লজিকটা হচ্ছে মার্কেট দেখেছি মার্কেট কিন্তু এতটুকু গ্যাপ বা মানে বাকি রেখা মানে এই গ্যাপটুকু কভার করে নেয় কভার না করে মার্কেট আইসা পড়ছে ডাউনের দিকে এটা হচ্ছে আমাদের এখানে সাপোর্ট লেভেল যেহেতু এখানে তো তার মানে কি মার্কেট এখন এখান থেকে কন্টিনিউ করে মার্কেট এই পর্যন্ত যাবে যাওয়ার পর মার্কেট ডাউনে আসতে পারে তাছাড়া আদার হচ্ছে এখানে ডাউন আসার কথা না দেখা যাক যদি ডাউনের চলে আসে তাহলে হচ্ছে আমরা এখান থেকে বুঝতে পারবো যে আমাদের মার্কেট এখন ডাউনই করবে ডাউনের দিকে যাবে কারণ যদি মার্কেট এই লেভেলটা ব্রেক করে নেয় তার মানে কি মার্কেট ডাউন ট্রেন্ডই যাবে আর যদি ব্রেক না করতে পারে তাহলে আমাদের অ্যানালাইসিস অনুযায়ী পুরো এই যে উপরের লেভেল পর্যন্ত মার্কেট কন্টিনিউ করবে তো দেখা যাক মার্কেট হচ্ছে বল আইডিটই চলতেছে মার্কেটে প্রচুর প্রচুর বলাইট তো এই ট্রেডটা আমাদের উইন হয়ে যাবে দেখেন দেখেন মার্কেটে আমি বলার সাথে সাথে কারণ মার্কেটে আমি বললাম যে বলাই ট্রেটেই মার্কেটটা তো দেখেন যে আমাদের অ্যানালাইসিস অনুযায়ী ট্রেডটা উইন হয়ে গেছে তো আমাদের এখান থেকে কিন্তু আমরা আরেকটা আপের জন্য প্লেস করে দিলাম কেন আমাদের টার্গেট ছিল কেন প্রথমে বলছি যে আমাদের টার্গেট হচ্ছে এখান পর্যন্ত নেক্সট আমাদের যে রেসিস্টেন্ট লেভেল পর্যন্ত মার্কেটটা যাবে তো সেই জন্য হচ্ছে আমরা ওই রেসিস্ট্যান্ট লেভেল যাওয়ার পর্যন্ত হচ্ছে আমরা ট্রেডটা প্লেস করছি আমরা আপের জন্য এখানে ট্রেড প্লেস করছি একটা আপের জন্য ট্রেড প্লেস করছি আমাদের অ্যানালাইসিস অনুযায়ী দেখেন যে আমাদের সেই রেসিস্ট্যান্ট লেভেল মার্কেট অলরেডি হিট করতেছে তো দেখা যাক আমাদের ট্রেডটা উইন হয় নাকি দেখেন যে মার্কেট কতটা দেখা যাক আমাদের সেই লেভেল থেকে অলরেডি হালকা রিজেকশন দিছে মার্কেট এখন এটা ডাউন আসার চান্স সব থেকে বেশি হয়ে গেছে কারণ স্ট্রং নেক্সট এত গ্যাপ ফাঁকা আছে তো গ্যাপটুকু ব্যবহার করার জন্য নিচে এসে পড়তে পারে তো সবসরাই আমরা এখানে একটু প্যাটার্ন তৈরি হতেছে রেড গ্রিন প্যাটার্ন তো আমরা এম এম ইউজ করে দিছি ডাবল এবং তাছাড়া আমাদের এম ইউজ করা এমটিজি তো এমনি তো বর্তম প্রে ইউজ করা দরকার দিন তাছাড়া সাথে হচ্ছে আমাদের এখানে একটা রেড গ্রিন প্যাটার্ন তৈরি হইতেছে প্যাটার্নটা তৈরি মানে প্যাটার্নটা তৈরি হইতেছে তো সেই জন্য হচ্ছে আমরা আপের জন্য রেড পেস করছি আর আমি যে ফাইভ সেকেন্ড দেখলাম ফাইভ সেকেন্ডের প্রপার জিগজ্যাক টাইপের চলতেছে দেখেন পুরা প্রপার এখান থেকে এইভাবে পুরো রেঞ্জিং মার্কেট এইভাবে এইভাবে মানে মার্কেটের প্রেশারটা দেখেন পুরো ভি বাড়ায় বাড়ায় উপরে যেতেছে তো সেই জন্য আমরা আপের জন্য ট্রেড প্লেস করে দিয়েছি তো দেখা যাক আমাদের ট্রেডটা উইন হয়ে নাকি তো আমরা ব্যালেন্সটা একটু কমাই দিই তো এই ট্রেডটা আমাদের উইন হয়ে যাবে মেমি মার্কেট হ্যাঁ মি এটা রেডি মার্কেট এটা

এস এখানে দেখেন যে আমরা কিন্তু একটা ট্রেড প্লেস করতে পারি ডাউনের জন্য সেট আমার একটু লেটেন্ডি হয়ে গেছে আমার ট্রেডটা মানে দুই দুই মিনিটের পরে গেছে দেড় মিনিট পড়ে গেছে ট্রেডটা সেট আপনার দেখেন যে এই যে আমাদের যে শেডু লেভেলটা ছিল এই লেভেলটা কিন্তু মার্কেট অলরেডি ব্রেক করে নেই অলরেডি একটা রেড রেড কালার তৈরি করে লেসে লেভেল ব্রেক করে তার মানে মার্কেটে এখান থেকে ডাউনে যাওয়ার বেশি তো সেই জন্য হচ্ছে আমরা ট্রেডটা প্লেস করেছিলাম বাট মার্কেটে এতটা বলার মানে কীভাবে দেখেন যে মুভ করতেছে তো এখানে দেখে যে আমরা ডাবল অ্যামাউন্ট হচ্ছে ইউজ করলাম কারণ এই যে দেখেন যে আমি আপনাদের দেখাই দেখেন এখানে হচ্ছে আমাদের লেভেল একের প্রপার লেভেলে হিট করছে প্রপার লেভেলে হিট করছে তো সেই জন্য হচ্ছে আমরা ডাউনের ট্রেড প্লেস করছি কারণ ওই ওই ট্রেডটা কিন্তু আমাদের লস হয়ে যাবে আমি শিওর ওই ট্রেডটা লস হয়ে যাবে কারণ সে জন্য হচ্ছে আমরা কনফার্ম ট্রেড কারণ আমাদের যেহেতু দুই মিনিটের ট্রেড পড়ছিল এটা আর মার্কেট উপর আমাদের অ্যানালাইসিস অনুযায়ী ব্রেক করে লাগছে মার্কেট আমাদের উপরেরটা তো সেজন্য হচ্ছে আমরা উপরের লেভেলটা যেহেতু ব্রেক করে লাইছিল এখান থেকে এখান থেকে এই যে আপনার শেডো লেভেলটা যদি আমরা এখানে ড্র করে নিই দেখেন শেডো লেভেলটা যদি তার কিন্তু এই ক্যান্ডেলটা ব্রেক করে লাইছে বাট এই ক্যান্ডেল এই লেভেলটা কিন্তু ব্রেক করতে পারেনি তো সেজন্য হচ্ছে আমরা ডাউনের জন্য ট্রেড পেস করছিলাম তো দেখা যাক আমাদের ট্রেডটা উইন নাকি তো দেখেন যে আমাদের অ্যানালাইসিস ঠিক ছিল তো সেই জন্য লাস্ট সেকেন্ড হইলো আমাদের ট্রেডটা উইন দিয়ে গেছে লাস্ট সেকেন্ডও কিন্তু আমাদের ট্রেডটা উইন দিয়ে গেছে তো আমার নেটওয়ার্ক প্রবলেম একটু নেটওয়ার্ক প্রবলেম ছিল করে গ্লিস বলতে বুঝতেছি না অনেকক্ষণ পর প্রফিট দিতেছে তো দেখতে পেলে যে আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে তো আমরা দেখি আরও দুই একটা ট্রেড করার চেষ্টা করবো দেখি এখানে হচ্ছে আমরা একটা ট্রেড প্লেস করব আমাদের এই যদি ব্রেক করছে মার্কেট প্রপার ব্রেক করলে আপনার ট্রেড প্লেস করবো প্রপার শ্যাডোগুলো যদি ব্রেক করে নেয় মার্কেট তাহলে সুন্দর মতো আমরা ট্রেড প্লেস করতে পারবো হ্যাঁ এখানে আমরা একটা ট্রেড প্লেস করতে পারি ডাউনের জন্য দেখেন কিন্তু স্ট্রংলি ডাউন ট্রেড এখন একটু মার্জিন অফ সেফটিতে গেলাম ট্রেডটা প্লেস করব হ্যাঁ এখন হান্ড্রেড ডলার ট্রেড ডাউনের জন্য প্লেস করছি কারণ একটু মার্জিন অফ সেফটি নিলাম কারণ এখানে যেহেতু একটা স্ট্রং ক্যান্ডেল বিক ক্যান্ডেল হয়েছে তার মানে কি এখানে ডোজি ক্যান্ডেল হওয়ার চান্স সব থেকে বেশি আছে ডোজি ক্যান্ডেলও হইতে পারে তো সেই জন্য আমরা মার্জিন অফ সেফটিতে ট্রেড প্লেস করলাম কারণ আমার যদি ডোজি ক্যান্ডেলও হয় তাহলে যাতে আমাদের ট্রেডটা উইন দিয়ে যায় তো সেই জন্য হচ্ছে আমরা মার্জিন অফ সেফটিতে এখানে ট্রেড প্লেস করছি বেশিরভাগ টাইমে হচ্ছে স্ট্রং ক্যান্ডেলের পর হচ্ছে আপনার ডোজি টাইপ ক্যান্ডেল হয় এই যে দেখেন এখানে একটা স্ট্রং ক্যান্ডেল হয়েছে ডোজি ক্যান্ডেল হয়েছে স্ট্রং ক্যান্ডেল স্ট্রং বেশি বড়ো ক্যান্ডেল হয়েছিলো ডোজি ক্যান্ডেল হয়েছিল তো দেখেন আমি দেখাই মার্কেটে তো এই ক্যান্ডেলের তুলনায় কিন্তু এই ক্যান্ডেলের ছোটো দেখেন যে বড়ো ক্যান্ডেলের পর ডোজি ক্যান্ডেল এরকম মানে স্বাভাবিক হয় বেশিরভাগ বেশিরভাগ টাইমে হচ্ছে এই দেখেন যে স্ট্রং ক্যান্ডেল ডোজি ক্যান্ডেল স্ট্রং ক্যান্ডেলের পর ডোজি ক্যান্ডেল হয় সবসময় বেশিরভাগ বেশিরভাগ টাইমে তো সেই জন্য হচ্ছে আমরা আমাদের ট্রেটা কিন্তু লস হয়ে গেছে তো আমরা এখানে দেখি তো এখানে হচ্ছে আমরা ডাবল অ্যামাউন্টের করলাম কারণ মার্কেট দেখে যে জিক জিক টাইপের এখানে ডাউনে ডাবতে আর লেভেলে হিট করছিলো মার্কেট আমি আপনাদের কথা বলতেছিলাম তো সেই জন্য আমাদের ওই ট্রেডটা একশো ডলার ট্রেডটা কিন্তু আমাদের লস এসে বাট আমি এখানে আড়াইশো ডলার ট্রেড প্লেস করে দিয়েছি ডাউন ডাউনে আমার লেট এন্ট্রি হয়েছে আমি কথা বলতেছিলাম তখন পিছনে দেখিনি তখন তো সেই জন্য তো আমার লেট এন্ট্রি হয়েছে বাট আমাদের দেখেন যে স্ট্রং লেভেলে হিট করছে যে একটা একটা মানে রিজেকশন করে একটা রিজেকশন দুইটা তিনটা মানে শ্যাডো রিজেকশনের থেকে হচ্ছে লেভেল লেভেল ড্র করছি এটা আর যে উপরের এটা লেভেল ড্র করছিলাম তো ওই লেভেলে হিট করছে মার্কেট তো সেই জন্য আমরা ডাউনও ট্রেড প্লেস করছি তো দেখা যাক আমাদের ট্রেডটা উইন হয় নাকি বাট আমার লেট এন্ট্রি অনেকটা লেট এন্ট্রি হয়ে গেছে তো এই ট্রেডটা কিন্তু আমাদের উইন হওয়ার চান্স সব থেকে বেশি কারণ এই মার্কেটটা মার্কেটে ডাউন ট্রেন্ড প্রথমত স্ট্রং ডাউন এর কনফার্ম উইন হওয়ার চান্স দেখা যাক মার্কেটে এখানে কী টাইপের ড্রাগন ফ্লাই ডোজ টাইপ করতেছে সেট সেট আড়াইশো আর একশো প্রায় সাড়ে তিনশো ডলার লস তো আমরা এখানে পাঁচশো ডলার একটা ট্রেড প্লেস করবো পাঁচশো ডলার ট্রেড প্লেস করবো কোন দিকে তাহলে ওইটা আমরা এক মিনিট দেখি আমরা ডাউনের দিকে প্লেস করবো আমরা পাঁচশো ডলার ট্রেড ডাউনের দিকে প্লেস করলাম কারণ আমাদের মার্কেট যেহেতু অলরেডি ডাউন ট্রেন্ড এখান থেকে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে এখন মার্কেট রিজেকশন দিয়ে দিছে অলরেডি একটা রেড কালার ক্যান্ডেল তৈরি করে বুঝিয়ে দিয়েছে যে মার্কেট ডাউনের দিকে এখন পেশার মানে ডাউনের দিকে মুভ করবে মার্কেট আমরা কনফার্মেশন ক্যান্ডেল পাই গেছিলাম তো কনফার্মেশন ক্যান্ডেল পাইছে তো সেই জন্য তো আমরা ডাউনের ট্রেড প্লেস করেছি পাঁচশো ডলারের বাট আমার দুইটা পরপর দুইটা ট্রেড লস হয়েছে একশো ডলার আর হচ্ছে আড়াইশো ডলার সাড়ে তিনশোটার সময় আমাদের রিকভারি হয়ে যাবে তো কনফার্ম কিন্তু রিকোভারি হয়ে গেছে আজকে প্রথম হচ্ছে সকালবেলা লিডার বোর্ডে ছিলাম পাঁচ হাজার পাঁচ হাজার সাতশো ডলার প্রফিট করে লিডার বোর্ডে ছিলাম তারপর হচ্ছে প্রায় দশ হাজার ডলারের মতো লস করে ফেলাইছিলাম তো দশ হাজার ডলার লস করার পর আবার লস ডিপোজিট করে দেন লসটা রিকোভারি করছি লসটা রিকভারি করে হালকা পাতলা প্রফিট করলাম দেন আজকে ভাবলাম যে আজকে আর না ধরি তো সেই জন্য আর কি বিঘ অ্যামাউন্টটা ট্রেড করি নেই অল্প অল্প অ্যামাউন্টের ট্রেড করছে তো আপনার একটা দুইটা ট্রেড করবো তারপর তো আমরা স্টপ করে দিব তো এখানে দেখেন আমরা ট্রেড হচ্ছে কোন পেয়ারে করবো এখানে একটা ট্রেড ডাউন যেহেতু আপে কারণ আমাদের লেভেল এই লেভেলটা ব্রেক করছে মার্কেট এখন আপে যাওয়ার চান্স সবথেকে বেশি এখানে একটা আমরা আপে ট্রেড প্লেস করতে পারি এখানে হচ্ছে আপের জন্য একটা ট্রেড প্লেস করতে পারি কারণ মার্কেট আপ ট্রেন্ড দেখেন যে কীভাবে কীরকম আপ ট্রেন্ড স্ট্রং আপ ট্রেন্ড স্ট্রং আপ ট্রেন্ড আমাদের এই লেভেল যেহেতু ব্রেক করছে যে এই লেভেলটা রেসিস্ট্যান্ট লেভেলটা মার্কেট ব্রেক করছে তার মানে কি মার্কেট এখন আরও উপরে যাবে যে এই লেভেলটা ব্রেক করছে যে এগুলো বলছিলাম স্যার এই রেসিস্টেন্ট লেভেলটা ব্রেক করছে আমি আগের কেটেও ট্রেড নিতে চাইছিলাম বাট আমার লেট হয়ে গেছিলো আমি তাই নিয়ে নেই সেই জন্য এখনও এখন ট্রেড প্লেস করলাম কিন্তু মার্কেট এখান থেকে আরও উপরে যাবে যত রিজেকশন দেখুন যে লাস্ট সেকেন্ড রইল মার্কেট এখান থেকে উপরে যাবে এতটুকু কনফার্ম আছে এখানে দেখা যাক আমাদের ট্রেডটা উইনে নাকি বেশি না পঞ্চাশ ডলার ট্রেড পেস করছি আমরা হ্যাঁ তো আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে অলরেডি মার্কেটে অলরেডি মুভমেন্টও শুরু হয়ে গেছে তো এখানে চাইলে আমরা আরেকটা ট্রেড আপের জন্য প্রেস করতে পারি আরেকটা ট্রেড আপের জন্য প্রেস করতে পারি আমরা আপের জন্য ট্রেড প্লেস করলে মার্কেটে নোভমেন্ডোম যেহেতু শুরু হয়ে গেছে মার্কেট আরও দুইটা তিনটা ক্যান্ডেল ক্লিন হওয়ার চান্স আছে তো সেই জন্য হচ্ছে আমরা আপের জন্য ট্রেড প্লেস করছি তো দেখা যায় আমাদের ট্রেড ওইটা মুভমেন্ডোমে হচ্ছে আমরা অল্প এমনই ট্রেড করবো কারণ নোভবেন্ডোমে যেহেতু আমরা কনফার্ম নাই যে মার্কেট ক কোথা থেকে রিভার্স করবো কারণ উপরে দেখেন যে কোনো লেভেল নেই উপর আর কোনো লেভেল নেই মার্কেটে উপরের যেহেতু লেভেল দেয় তার মানে কি আমরা একটু অল্প অ্যামাউন্টের ট্রেড প্লেস করবো কারণ মার্কেট কোন জায়গা থেকে রিভার্স করে ফেলায় শিওর কন্ট্রোল আমরা জানবো না তো সেই জন্য অল্প অ্যামাউন্টের ট্রেড প্লেস করবো যে আমরা লেভেল কোনো লেভেল টেবেল খুঁজে না পাবো ট্রেন্ডিং এর করে তারপরে এই ট্রেডটা যেহেতু লস হয়েছে সমস্যাটাই আমরা আরেকটা ট্রেড হচ্ছে এখানে আমরা আরেকটা ট্রেড প্লেস করে এসে হচ্ছে একশো ডলার ট্রেড প্লেস করছি মানে পঞ্চাশ ডলার যেহেতু লস হয়েছে আমাদের ওই লসটা আমাদের রিকভারি করার জন্য আমরা একশো একশো ডলার ট্রেড প্লেস করে দিছি এই ট্রেডটা আমরা ট্রেড করবো না স্টপ করে দিব তো দেখতে পেলেন যে লাইভ ট্রেড করা হচ্ছে আমরা প্রায় নয়শো থেকে এক হাজার ডলার মতো প্রফিট করলাম এটা প্রফিট হয়ে যাবে হাই কি লেভেলের মার্কেট বড়াইটে লিটি দেখেন কী লেভেলের তো নিচ থেকে কীভাবে উঠছে মার্কেট তো ওইটা মেয়ে আমাদের লস হয়ে যেতে পারে হ্যাঁ আমাদের লসের চান্স হয়ে গেছে কাজ নেই আর কী করব মার্কেট কীভাবে লস দিল তো টোটাল আমাদের দেড়শো ডলার যেহেতু লস হয়েছে তা আমরা এখানে দুইশো ডলার একটা ট্রেড প্লেস করবো এটা হচ্ছে আমাদের লাস্ট ট্রেড যান হচ্ছে এখান থেকে তো আরেকটা প্রায় চারশো ডলার ট্রেড ডাউনে প্লেস করছে কারণ মার্কেট দেখেন যে এখানে একটা আমাদের কী তৈরি করছে মার্কেটে এখান থেকে স্ট্রং ডাউন আসছে মার্কেট এখানে এখান থেকে সেলার্স অ্যাক্টিভ আর এখান থেকে যেহেতু একটা এরোর ক্যান্ডেল তৈরি হয়েছে দেখেন যে এখানে আমাদের ভি টাইপ পরে মানে উল্টা ভি করছে উল ভি টাইপ তো যেহেতু এখানে ভি টাইপ পড়ছে তো করার পরছে এখানে মার্কেটটা আমাদের এইখান থেকে রিভার্স করতেছিল এখান থেকে যেহেতু রিভার্স করতেছিলো তার মানে বুঝে যাইতেছিল যে মার্কেট এখান থেকে ডাউনে আসবে তো সেই জন্য হচ্ছে আমরা ডাউনে ট্রেড প্লেস করছি বাট আমার একটা ট্রেড হচ্ছে বিশাল উপরে করছে মার্জিন অফ সেফটিতে তো ওই ট্রেডটা তো আমাদের উইন হওয়ার কথা তো দেখা যাক মার্কেট যদি এতটুকু শ্যাডো ছাড়ছে শ্যাডোটুকু কভার করার চান্স সব থেকে বেশি তো সেই জন্য হচ্ছে আমরা ট্রেড মানে ট্রেড ডাউনের জন্য প্লেস করছি তো দেখা যাক আমাদের ট্রেডটা উইনে নাকি সেট গাইস আমাদের প্রায় এখানে চারশো আর হচ্ছে পাঁচশো পঞ্চাশ ডলার মধ্যে লস হয়েছে আমরা লাস্ট ট্রেড করবো এক হাজার ডলারের ভাই কী বলতাম যেহেতু আমার কাছে ব্যালেন্স আছে স্যার আমি যেহেতু পরপর আপনাদের ব্যাক টু ব্যাক ট্রেড করে দেখাইতেছি তো এইভাবে আপনারা ট্রেড করতে যাবেন না কারণ আপনারা ভেবে চিন্তাদের হচ্ছে অল্প ট্রেড করবেন যতটুকু ট্রেড করতে পারেন দেখি একটা মার্কেট দেখেছি আমি ট্রেড প্লেস করে স্টপ করে দেবো শর্ট হবে মেবি হ্যাঁ আমাদের শিওর শর্টই হবে আমাদের শিওর শর্ট হবে কারণ মার্কেট স্ট্রং প্রেশার স্ট্রং প্রেশার অলরেডি মার্কেট এই এই এখানে যে ডিমান্ড জোনটা ছিল এই জোনটা লেভেল জোনের যে লেভেলটা সেই লেভেলটা ব্রেক করছে মার্কেট দেখেন আমি আপনাদের এই যে দেখেন এখানে কিন্তু আমাদের একটা লেভেল ছিল এখানে কিন্তু আমাদের একটা লেভেল ছিল এই লেভেলটা মার্কেট এখান থেকে মার্কেট প্রথম ব্রেক করছে লেভেলটা ব্রেক করার মধ্যে ফ্রেক ব্রেক আউট মানে একটা অ্যারোর ক্যান্ডেল তৈরি হয়েছে মার্কেটে প্যারো তৈরি হয় আমাদের সেই লেভেলের উপরেই ক্লোজ দিছে তার মানে কীটা আমাদের সাপোর্টের কাজ করছে সাপোর্টের কাজ করে এখান থেকে আবার এখান থেকে আবার হচ্ছে বায়ার্স হচ্ছে অ্যাক্টিভ হয়েছে অ্যাক্টিভ হওয়ার কারণে হচ্ছে মানে নেক্সট লেভেল যেহেতু উপরে আবার গ্যাপ আছে তার মানে আবার হচ্ছে মার্কেট আমাদের আপ ট্রেন্ড এখান থেকে আপ ট্রেন্ড শুরু হয়েছে তো সেই জন্য হচ্ছে আপের ট্রেড প্লেস করছে এন্ড হচ্ছে এই ট্রেডটা আমাদের শর্ট হয়ে যাবে সমস্যা নাই দেখেন যে আর তিন সেকেন্ড আছে আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে তো তবে ভিডিওটা কেমন লাগছে আজকের আজকের তবে আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে নেন শেয়ার করবেন মাস্ট বি তো লাইভ ট্রেড করে আমি প্রায় দেখলেন যে বারোশো থেকে তেরোশো ডলার মতো প্রফিট করে দেখালাম তার এস বাই বাই গাইস